ঘটনা আজকে এখানে ডাক্তার বসার কথা, তো আমরা সকাল 9:30 সময় আইসি আসার পরে এখানে টিকিট কাউন্টার যাওয়ার পরে কই আজকে ডাক্তার বইতো না। তারপর আমরা এখন খোঁজখবর নিয়ে দেখলাম ডাক্তার নাকি এখানে হসপিটালের উল্টা সাইডে একটা সাবিত্রী মেডিকেল হল আছে, ওইখানে নাকি তিনি প্রাইভেট দেখায়। তো আমরা ওইখানে গেছি, যাওয়ার পরে প্রাইভেট হল তারা জিজ্ঞেস করছে আপনাদেরকে ডাক্তার দেখবে, আমরা কইছি ডাক্তার দেখবো, ডাক্তার তো এখানে বসার কথা আইসে না। তারা কইতেছে এখন যদি ডাক্তার দেখান তাহলে আমরা থেকে ওষুধ কিনতে হইব, নাহলে আপনারা এখানে ডাক্তার দেখাইতে পারতেন না। আমরা বললাম যে আমরা তো গরিব মানুষ, আমরা এখানে টাকা দেয় আপনার 200 টাকা 100 টাকা গাড়ি ভাড়া লাগে একটা রুগী লয়ে এলে, তারপর আবার আপনার 300 টাকা বিজিট দিতে হবে, আবার ওষুধ আপনার থেকে কিনবো, আমরা যেখানে ভোট দিব আমরা ওইখান থেকে কিনবো, অনেকে আছে আবার দোকান ডাকে থাকে তারা ওইখান থেকে ওষুধটা কিনবো, তারা একটা প্ল্যান থাকে। এখন যদি আপনারা আপনার থেকে ওষুধ কিনতে হবে তাহলে ডাক্তার দেখবো, তাহলে এই রুগীরা কই যাইব, এই যে সাধারণ মানুষ এতক্ষণ যারা 11টা উপরে বাজে আর 1.5 ঘন্টা ধরে ওয়েট করতেছে ডাক্তার আইবো আইব, এখনও কিন্তু ডাক্তার আসে না। ডাক্তারের কি নাম? ডাক্তারের নাম হলো দেবজিৎ দেব। উনি কি এখন আছে ওই চেম্বারে, আছে প্রাইভেট চেম্বারে? আছে এখন প্রাইভেট চেম্বারে, হ্যাঁ যতটুকু শুনছি আমি প্রাইভেট চেম্বারে ও ডাক্তার দেখাইতেছে। ওনার টাইম হলো মঙ্গলবার আর শনিবার, মঙ্গলবারও আইসি আসার পরে দেখি তাই চেম্বারে নাই ডাক্তার আইতো, আজকে শনিবার আজকেও আসার কথা কিন্তু আজকেও আসা দেখি যে ডাক্তার নেই। তাহলে আজকে এই যে লোকগুলো এত দূর থেকে আসে গাইনে ডাক্তার দেখানো, তারা এখানে এখানে ব্যস্ত হইতেছে গাড়ি ভাড়া দিয়ে আসে, অথচ তারা এখানে ডাক্তারে পায় না, তো তারা এই টাকাগুলো নষ্ট হইতেছে অযথা। ডাক্তার ঠিকই আজকে শনিবারে আমাদের গাইনি রোগী নর্মালি থাকে, কিন্তু গাইনি ডাক্তার উনি কালকে রাত্রে নর্মাল নাইট ডিউটি ছিল, ওনার নাইট শিফটে ডিউটি ছিল, তো নাইট ডিউটির পরে নাইট শিফটে ডিউটির পরে পরের দিন ডিউটি অফ থাকে, সেই কারণে আজকে গাইনির আউটডোর তিনি অ্যাটেন্ড করতে পারেন। আমাদের একজনই মাত্র গাইনিকোলজিস্ট আছেন। পঙ্খ মিল জাতে হে খ্বাব আলো কো আর তেড়ে জিন্দগি সবর লে ऊंची ऊंची उड़ाने मुस्काने उस मीठे पल का भरोसा तू कर ले, जिंदगी में कुछ बनो है टेक्नो। टेक्नो कॉलेज ऑफ इंजीनियरिंग अगरतला।